ইয়োস দেখতে পাচ্ছো কাকে আবার ঠিক আছে এই আওয়াজ সেই চুমু ঠিক আছে আবার ব্যাক করেছে কিন্তু ঠিক আছে প্রথমে দুটো ভিডিও হয়ে গেল ঠিক আছে একটা দিঘা আর একটা প্রিন্সেপ ঘাট ঠিক আছে দুটোতেই দেখতে পেয়েছো তো ব্রো আজকে কোথায় যাচ্ছি আমরা একটু সারপ্রাইজ থাকুক মোটামুটি বুঝতে পেরে যাবে চাপ নেই একটু রাস্তা পুজোর সময় তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো একদম ঠিক আছে লেটস গো পুরা একদম বন্ধ হয়ে যায় সেরকম কিছু না বাট সারপ্রাইজ ইন দ্য সেন্স আমরা এসছি হচ্ছে চাঁদনি এসপ্ল্যানেড দুটো একসাথে এটা হচ্ছে ব্যাপার আমরা বাস থেকে কেনাকাটি ফেনাকাটি আছে ওর কিছু করার আমি একটু ঘুরতে ঘুরতে এলাম তোমাদেরকে দেখাতে এলাম ঠিক আছে জায়গাটা কীরকম অনেকে আমার বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে আমার খুব ভালো লাগছে ভালোভাবে দেখো একদম ভিডিওগুলো একদম চকচকে মার্কা ব্যাপার ঠিক আছে যাই হোক বাস থেকে নেমে গেছি মোটামুটি এবার তোমাদেরকে দেখাচ্ছি সব এলাকাটা ঠিক আছে জায়গা ফেগা দেখাই মাস্ট জায়গা যদি কোনো দিন এসো বাংলাদেশ থেকে যদি কেউ আসে অবশ্যই অনেকেই জানে সবাই চেনে অনেকেই আসেনি অনেকে দেখেনি তো তাদের জন্য বলা এসো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর লাভ ইউ ইন্ডিয়া এইটা মিষ্টির দোকান কেশিদাস মিষ্টির দোকানও আছে কেশিদাস তো রেও আছে আমি কেটে দেবো কভারটা কই মোবাইলে ও দোকানটাও দেখিয়ে দেয় পুরো ঢুকতেই একদম রাইডের সামনে দেখে নাও একদম এবার মোটামুটি স্ট্যান্ডের দিকে এসছি আরো ভালো জুতোর মার্কেট দেখাবো না তার জন্য এখানে কিন্তু নাইকি অ্যাডিডাস সব মানে মোটামুটি তুমি 300-400-500 পেয়ে যাবে হ্যাঁ এবার কিরকম সেটা তুমি বুঝে নাও নামটাই শুধু লেখা থাকবে অ্যাডিডাস আর নাইকি আর এটা তো ইতিহাস যাই হোক ঠিক আছে দেখাচ্ছি ঠিক আছে তাহলে গিয়ে আর এরকম ওখানে ফার্স্ট কপিও পাওয়া যায় মোটামুটি দোকানে এসে যদি তোমরা জিজ্ঞাসা টিজ্ঞাসা করো তাহলে ওদের ভেতরে স্টোর থাকে তো স্টোর থেকে দেখিয়ে দেবে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে একদম পুরো জুতোর মার্কেটটা চলো এই তো একটা ভালো জুতো দেখে ভাইয়া কিতনা প্রাইস রাখে ভাই আচ্ছা পিস হ্যাঁ মতলব ব্যাকগ্রাউন্ড মেয়ে আপনি পাস আমি
একটু কষ্ট করে চলে এসেছি, ঠিক আছে। এবার আমাদের একটা নেক্সট বিশাল গুরুত্বপূর্ণ বাঙালিদের প্ল্যান, সেটা হচ্ছে চা। সিম্পল চা লাভার, ঠিক আছে, উইথ কিছু বলবো না, শুধু আঙুলটা দেখিয়ে দিলাম, কি তার সঙ্গে থাকে বুঝে না। চায়ের দোকান পেয়ে গেছি, ঠিক আছে, অনেক কষ্ট করে পেয়েছি, অনেক রাস্তা, ঠিক আছে, না চায়ের সাথে খাবো সেটা দেখাবো না, ঠিক আছে, চলো। দাদা ভাই খাচ্ছ? দুই বন্ধু মিলে একটু চা বা খাই, একটু চা চলে এসছে, চায়ের ছোট চলে এসছে, সবাই আছে। লাভ লাভ, কলকাতার প্রিয় চা, বাঙালিদের প্রিয় চা লাভ। আইরে ভাই কি চলে আসবে, ঠিক আছে, সব কম করে দেবে, মুখ লুক হচ্ছে কেন, দেখি মুখটা সরাতে হবে, মোটামুটি দেখিয়ে দিলাম দোকানটা চলে আসবে, ঠিক আছে, মোটামুটি নেগোসিয়েবল হয়ে যাবে, চাপ নেই। 500 দাম যেগুলো আছে 50 টাকা 30 টাকা 40 টাকা কম করে দেবে, আরামসে চলে আসবে। এই যে নিয়ে নিয়েছে অলরেডি ভাই, কত টাকা কম নিয়েছে? 50 টাকা কম নিয়েছে, চাপ নেই, আরামসে, ভালো, থ্যাংক ইউ সো মাচ। চলো, মেয়েদের মার্কেট এটা হচ্ছে, পুরো একদম সব জামা কাপড় ফেমাস, চলো দেখাই। পুরো কাটা ভিড় ভাই, বল কি বলছিস বল? আঙুরের জুস বিক্রি, আঙুর বলতে ওই আঙুরই, অন্য কিছু আঙুর ফাঙুর দেবো না আবার, ঠিক আছে, গ্রেপসের জুস। প্রাইস কিরকম ভাই? প্রাইস 20-30। চলো চলো, তুই খাবি? গ্রেপ, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, কলফি, গ্রেপ জুস হবে, ম্যাঙ্গো হবে, ম্যাঙ্গো হবে, যে লেভেলে স্ট্রিট ফুড এখানে আছে, ঠিক আছে, আমি তো অন্য কোনো জায়গায় কোথাও দেখিনি, ঠিক আছে। তবে হ্যাঁ, মানে দুটো স্টেট খুব বিখ্যাত, একটা হলো ফার্স্ট অফ অল দিল্লি, দিল্লি সাইডে প্রচুর স্টেট ফুড আছে, আর কলকাতা, আর কলকাতা বাজার থেকে শুরু করে এসপ্ল্যানেড, পুজো বলে যা ভিড় না, তোমার চোখে যদি না দেখতে পাও, এমনিতে মোবাইলে দেখছো তাতে এরকম লাগছে, ঠিক আছে।
সব মোটামুটি ডান হয়ে গেছে, সব কিছু করা, ঠিক আছে, চাই স্প্ল্যানেড ফ্ল্যানেড সব দেখিয়ে দিলাম, ফুল টু বাওয়াল, ফুল টু এনজয় হলো, কিন্তু বীভৎস এনজয়ের থেকে ভেতরে ঠেলাঠেলি হয়েছে, কী ঠেলাঠেলি সেটা বলছি না, বাদ দিন, প্রচুর ভিড়, প্রচুর মানে এক্সট্রিম লেভেলের পুজোর সময় এরকম হতে পারে সেটা মানে অতটা দেখিনি, চার বছর পুজো কাটায়নি, অনেকদিন বাদে আবার কাটাচ্ছি, সে একটা নস্টালজিক ফিল, ঠিক আছে, যাই হোক। এবার মেন জিনিস যেটা আমরা শুনলাম, ঠিক আছে, যেটা বলার মানে খারাপ লাগছে জিনিসটা প্রচণ্ড, যেটা হচ্ছে একটা কাকুর থেকে শুনলাম, যেটা হচ্ছে লোকেদের ফুটপাতে যেগুলো দোকান টোকান বসে থাকে না, সেগুলোর থেকে একটা দাদা আমাকে বললো, যেটা হচ্ছে গ্র্যান্ড ওবেরয় হোটেলের নিচেই যেটা হচ্ছে ফুটপাতগুলোর মধ্যে সব জামাকাপড় এগুলো বিক্রি হচ্ছে, খুব বাজে কন্ডিশন, কদিন বাদে নাকি উঠিয়ে দেবে, কোর্ট থেকে লিগাল ফিগাল নোটিশ ফোটিশ চলে এসছে, যেটাটুকু শুনলাম সব উঠিয়ে দেবে, জানি না এটা সত্যি না মিথ্যে, আমাকে যতটুকু বললো, দেখা যাক তাহলে কী হয়, ঠিক আছে। তোমরা যদি জেনে থাকো এর বিষয়ে কিছু ডিটেলস তাহলে কমেন্ট বক্সে একটু লিখে জানিয়ে দিও আমাদেরকে, ঠিক আছে, খুব খারাপ নিউজ, ঠিক আছে, আমরা যে আসতাম একটু কম চিপ রেটের জন্য একটু জামাকাপড় পাওয়া যায় ভালো, ডেলি ইউজের জন্য জামাকাপড় ইউজ করতাম, সেটা মনে হয় না আর পাবো বলে, তাই খুব খারাপ জিনিস একদমই, দেখা যাক যদি এটা হয়ে থাকে তাহলে সত্যিই খুব খারাপ জিনিস, যতটুকু বললো সেটাই আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো অবশ্যই দেখো ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একদম ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড লাস্ট সাবস্ক্রাইব তো করতেই হয় বস, চলো লেটস গো, চলো।